সুপ্রিয় সহকর্মীবৃন্দ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য মনে রাখা সহজ কৌশল বিষয়ে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রথমে আমরা জানব প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য আসলে কয়টি। আমরা সবাই জানি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য 13টি। এই উদ্দেশ্যগুলো আমরা অনেকবার পড়েছি, কিন্তু আমরা আজকে এই উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করে পড়ব। প্রথমে আমরা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে আছে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর প্রতি নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দুই নম্বরে আছে শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে শিশুর কল্পনা শক্তি, সৃজনশীলতা ও নান্তনিক বোধের উন্নয়নে সহায়তা করা। তিন নম্বরে আছে বিজ্ঞানের নীতি পদ্ধতি ও প্রযুক্তির জ্ঞান অর্জন, সমস্যা সমাধানে তার ব্যবহার এবং বিজ্ঞান মনস্ক ও সুন্দিচ্ছ করে গড়ে তুলতে সহায়তা করা। চার নম্বরে ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ এবং নিজেকে প্রকাশ করতে সহায়তা করা। পাঁচ নম্বরে গাণিতিক ধারণা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানে যোগ্যতা অর্জনে সহায়তা করা। ছয় নম্বরে সামাজিক ও সুনাগরিক হওয়ার গুণাবলী এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করা। সাত নম্বরে ভালো মন্দের পার্থক্য অনুধাবনের মাধ্যমে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা। আট নম্বরে অন্যকে অগ্রাধিকার দেওয়া, পরমত সহিষ্ণুতা, ত্যাগের মনোভাব ও মিলেমিশে বাস করার মানসিকতা শেখা। নয় নম্বরে প্রতিকূলতা মোকাবেলার মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস সৃষ্টি করা। দশ নম্বরে নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা। এগারো নম্বরে প্রকৃতি, পরিবেশ ও বিশ্ব জগৎ সম্পর্কে জানতে ও ভালোবাসতে সহায়তা করা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা। বারো নম্বর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেষ্ট করা। তেরো নম্বরে জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে ভালোবাসতে সাহায্য করা। এ হচ্ছে 13টি প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। একটু বিশ্লেষণ করি, আমরা যদি প্রত্যেকটা উদ্দেশ্যকে একটা পয়েন্ট আকারে নিয়ে আসি তাহলে আমাদের আত্মস্থ করতে সুবিধা হয়। তো এক নম্বরে আছে ধর্মীয় বিশ্বাস, দুই নম্বরে আছে শেখার প্রতি ইতিবাচকতা, তিন নম্বরে আছে বিজ্ঞান মনস্কতা, চার নম্বরে আছে ভাষা দক্ষতা, পাঁচ নম্বরে গাণিতিক দক্ষতা, ছয় নম্বরে সামাজিকতা, এই হচ্ছে ছয়টা। এরপরে সাত নম্বরে ভালো মন্দ পার্থক্য, আট নম্বরে পরমত সহিষ্ণুতা, নয় নম্বরে আত্মবিশ্বাস, দশ নম্বরে শ্রমের মর্যাদা, এগারো নম্বরে প্রকৃতি ও পরিবেশ, বারো নম্বরে স্বাস্থ্য সচেতনতা, তেরো নম্বরে জাতীয়তা। আমি যদি সবগুলো একসাথে পড়ি, ধর্মীয় বিশ্বাস, শেখার প্রতি ইতিবাচকতা, বিজ্ঞান মনস্কতা, ভাষা দক্ষতা, গাণিতিক দক্ষতা, সামাজিকতা, ভালো মন্দ পার্থক্য, পরমত সহিষ্ণুতা, আত্মবিশ্বাস, শ্রমের মর্যাদা, প্রকৃতি ও পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা এবং জাতীয়তা। এই যে তেরোটা পয়েন্ট, এই তেরোটা পয়েন্ট অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলো লেখা হয়েছে। তো এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলো দ্রুত আমাদের আত্মস্থ হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।